কোন সাত সাহস থাকলে দাঁড়িয়ে বলো মাদ্রাসায় পড়ে কোন টুপিওয়ালা না খাইয়ে মরে গেছে, ভিক্ষা করেছে বলো এমন কেউ আছে কিনা? হ্যাঁ তুমি বাহাদুরি করে বলবা, তুমি সরকারি চাকরি করো, বেতন তোমার ডান হাতে 20,000, বাম হাতে টেবিলের নিচে হারাম আছে 30,000, 50,000 টাকা কামাই করো, আর আমরা কওমি মাদ্রাসার হুজুর মাদ্রাসায় পড়াইয়া চাকরি করে খেদমত করে বেতন 5,000, মসজিদের ইমামের বেতন 6, মুয়াজ্জিনের বেতন 3, 9 মাস করে বাকি। ও বাবা তুমি এটা দেখাইতে পারো ঠিক আছে, কিন্তু আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, দুনিয়াতে শ্রেষ্ঠ সম্মানে শান্তিতে কোরআনওয়ালা টুপিওয়ালা ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। উত্তরবঙ্গে আইলে কি বয়ান করুম নিয়ে টেনশন, এক জায়গায় বয়ান করছি প্রায় অনেক টাইম, মন মতো হয় নাই। সমস্যা কি, দুই একটা ঘটনা শুনাইলাম না কেন, মুসা নবীর ঘটনা, ইসুফ জুলেখার ঘটনা, এই চিন্তা, অথচ নিজের মধ্যে কতটুকু আমল হইল চিন্তা নেই, হুজুর বয়ান কত টাইম করলো এটা খেয়াল রাখছে। আপনারা যারা জোহরের পড়েন নাই, আসর পড়েননি, মাগরিব পড়েননি, এশা পড়েননি, আপনাদের হিসাব কি হবে, একবারও চিন্তা করেছেন? মদিনার নবী বলেন মুমিন আর মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, কাফের বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়তে পারে না। কাহুজুর আলহামদুলিল্লাহ জুমা মিস হয় না, আমি ভালো করে বলে যাই, রেকর্ড করে নাও, যারা পাঁচ বেলার নামাজ পড়ে না শুধু জুমা পড়ে, তারা বেনামাজি, বেনামাজি, বেনামাজি। আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, আপনাদের বলার উপর তার ফতোয়া চলে না। হ্যাঁ মাকুন সুসুদি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গাউর কুন দর মানিয়াজ দিল সাদেকু। আম্মাজানদেরকে আর একটা পরামর্শ দিব, যদি এমনই অবস্থা হয় যে কোরআন শরীফ শিখতে পারেননি, মনে চাইতেছে আপনি এখন একটু দিনের পথে চলবেন, আমি হাফিজুর রহমানের আব্বা আম্মা বড় আলেম আলেমাও না, কিন্তু আল্লাহ মা বাবার দোয়ায় তো সম্মান দান করেছেন, আম্মা জান আমি অনুরোধ করে গেলাম, আল্লাহর কাছে দোয়া করেন যদি সন্তান থাকে, একটা সন্তান আপনি কোরআনওয়ালা বানায় যান, দারুস সুন্নাহ মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ায় সন্তানকে কোরআনওয়ালা বানায় যান। অনেক দুনিয়াওয়ালারা ধোকায় পড়ে বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়লে খাইবে কি, টাকা পাবে কই, চাকরি নাই, বলেনি মাদ্রাসায় পড়লে কি লাভ, আর যদি কওমি মাদ্রাসায় পড়ে তো সব শেষ, আমও গেল সালাও গেল, কেন বলে কওমি মাদ্রাসায় তো চাকরি পাওয়া যায় না, কওমি মাদ্রাসায় পড়লে সরকারি চাকরি নাই, ইঞ্জিনিয়ার হতে পারে না, ডাক্তার হতে পারে না, ডক্টর হওয়া যায় না, সাংবাদিক হওয়া যায় না, ডিসিএসপি মন্ত্রী হওয়া যায় না, ওখানে পড়ে কি লাভ, এরে ভাই বলো কওমি মাদ্রাসায় পড়ে কি করবে, কয় মসজিদের ইমামতি আর মুয়াজ্জিনি ছাড়া কি করবে, করতে বলো কি। ও বাবা মসজিদের ইমাম যদি আলেম না হয়, মসজিদের ইমাম যদি একজন মুয়াজ্জিন আমরা আলেম না হই, ও বাবা গরুতে মসজিদের ইমামতি করবে, এই বেটা গরুতে মসজিদে নামাজ পড়াবে কে পড়াবে,
মসজিদের ইমামতি করব না, করব কি? দাঁড়াইয়া প্রস্রাব করব। এখন যদি আমি 12টা প্রশ্ন করি, ভাই স্কুল কলেজে পড়ে কোনো লাভ নাই কেন? বলে ওখানে পড়লে তো ইমাম হওয়া যায় না, মুয়াজ্জিন হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, মুহাদ্দিস হওয়া যায় না, আলেম হওয়া যায় না, কোরআনের হাফেজ হওয়া যায় না, ওখানে পড়ে কি লাভ? এরে আম্মা জানো, মুরব্বী শুনো, আমরা স্কুলের পক্ষে কলেজও চলবে, স্কুল থাকবে, স্কুলেও পড়ো, কলেজেও পড়ো, ভার্সিটিতেও পড়ো, ওখানে পড়ে তুমি এসপি হবা, এমপি হবা, মন্ত্রী হবা, ডাক্তার হবা, ডক্টর হবা, ইঞ্জিনিয়ার হবা। আমার যখন বিল্ডিং এর দরকার হবে, তোমার মতো কলেজে ভর্তিওয়ালা ইঞ্জিনিয়ার দরকার হবে। আবার তোমার আব্বা আম্মার বিয়াটারে বৈধ করার জন্য যখন দরকার হবে, তখন আমগো টুপিওয়ালা তোমার দরকার হবে। হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, নমি গুয়ং কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা বাস। এবার আমাকে বাস্তবে একটা জবাব দেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মুরব্বীরা আমাকে বলবেন, আমরা যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম, যেই মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট নাই, চাকরি নাই, যদিও বর্তমান সরকার কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন, বলো এই মাদ্রাসায় কোরআন পড়ার কারণে হাফেজে কোরআন, আলেমে কোরআন, ইমাম মুয়াজ্জিন কেউ মাদ্রাসায় পড়ার কারণে চাকরির অভাবে না খাইয়া কেউ ভিক্ষা করছে কিনা রাস্তায়? কোন ইমাম ভিক্ষা করে রাস্তায়? কোন কোরআনের হাফেজ ভিক্ষা করে রাস্তায়? বলেন, কথায় কথা টানে, কথায় কথা টানে, কোন দিকে যাবো? ভিক্ষা করে মানে এই যে ধান চাউলটাও কালেকশন করো, খয়রাত ছাড়া চলে না। ওরে আমরা ভিক্ষা করি না, পৃথিবীর ভিক্ষুক আমগো যারা কয় তারা শ্রেষ্ঠ ভিক্ষুক। আমরা মানুষের পাও ধরে আনি না, মানুষ মহব্বতে আমাদেরকে কলিজা দিয়া দান করে। গাছে নারিকেল হয়েছে, দামি নারিকেলটা ইমামের জন্য প্রথম দেয়, ফলটা ইমামকে আগে দেয়, আম বাগানের আম মাদ্রাসায় আগে দেয়, ধানের অংশ আগে মাদ্রাসায় দেয়, মনে করে ওখানে দিলে গজবে আমগো ধরবে না। আর তোমরা গোপনে ডাকাতি করে খাও, গিয়া কয় বেটা বিবি না হয় ব্যবসার ঘরে আগুন। আমরা তো এরকম ডাকাতি করি না, কথা ঠিক নেই? কোন সৎসাহস থাকলে দাঁড়িয়ে বলো, মাদ্রাসায় পড়ে কোন টুপিওয়ালা না খাইয়া মরে গেছে, ভিক্ষা করেছে বলো এমন কেউ আছে কিনা? হ্যাঁ, তুমি বাহাদুরি করে বলবা, তুমি সরকারি চাকরি করো, বেতন তোমার ডান হাতে 20,000, বাম হাতে টেবিলের নিচে হারাম আছে 30,000, 50,000 টাকা কামাই করো, আর আমরা কওমি মাদ্রাসার হুজুর মাদ্রাসায় পড়াইয়া চাকরি করে খেদমত করে বেতন 5,000, মসজিদের ইমামের বেতন 6, মুয়াজ্জিনের বেতন 3, 9 মাস করে বাকি। ও বাবা, তুমি এটা দেখাইতে পারো ঠিক আছে, কিন্তু আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 3 বার, দুনিয়াতে শ্রেষ্ঠ সম্মানে শান্তিতে কোরআনওয়ালা টুপিওয়ালা ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনাদের সন্তান বেশি কম? হুজুর গো সন্তান কথা বলেন না কেন? আসতে বলেন কে লজ্জা করে? আপনারা জন্মের ট্যাবলেট খান, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমগো হুজুর গো স্লোগান কি? মদিনার নবী বলছেন, যেই ঘরে সন্তান বেশি ওই ঘরের মাইয়া বিয়া করবি। কেয়ামতের দিন আমি উম্মত বেশি হবে গর্ব করব। তাহলে তোমার বেতন 50,000, সন্তান কম, এরপরও চান দিতে চুল নাই, ট্যাবলেট না খাইলে ঘুম হয় না, আর হুজুরের প্রত্যেকটা ঘরে সন্তান বেশি, বেতন 5,000, 6 মাস বাকি, একটা সন্তানও না খাইয়া নাই,
বরং এক ইমামের খানা ঘরের সন্তান স্ত্রী সবাই খায়, হালাল খায়, হালাল আরাম নয়, মহব্বতের খায়, না নিলে মুসল্লিরা বেজার হয়। বুঝলেন কিছু? কি বুঝলেন? হ্যাঁ, ওই টাকা পয়সার বাহাদুরি করে কি লাভ হবে? ওই কোটিপতি হয়ে বাহাদুরি করে কি লাভ হবে? যেই টাকায় যেই গাড়িতে তোমাকে জেলখানার মেহমান বানাবে। কথা বুঝেননি? কি বুঝেন? খতিব সাহেব, ইমাম সাহেব, মুহতামিম সাহেব, একটু পানিতে দম দেন। কি ব্যাপার? আমার উপরে একটা তিনটা মামলা, একটু দোয়া করেন। ঠিক আছে, আল্লাহ আপনাকে হেফাজত করুন। সালাম দিল, আসসালামু আলাইকুম, তা হাতের মধ্যে কাগজ কাগজ কি হল কি? 5,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিল। কথা বুঝেন? সম্মান কার হাতে? আল্লাহ। ইজ্জত কার হাতে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন, আল্লাহ। এখানে সব আমরা মুসলমান না? আল্লাহর উপরে ইয়াকিন রেখে মহব্বতের সাথে বলেন, রিজিক কে দেয়? আল্লাহ। ধনী কে বানায়? আল্লাহ। দরিদ কে বানায়? আল্লাহ। সম্মান কে দেয়? আল্লাহ। তাহলে তুমি এই কথা কেন বলো, মাদ্রাসায় পড়লে চাকরি পাবে না? খাবে কি? খাওয়ার মালিক তো চাকরি নয়, রিজিকের মালিক তো আল্লাহ। তোমাকে কোন বেঈমান এই স্লোগান শিখিয়েছে? কোন মুনাফিকের বাচ্চাগুলো এই স্লোগান শিখিয়েছে যে মাদ্রাসায় পড়লে চাকরি নাই, খাবে কি? বহু চাকরিজীবী না খাইয়া মরতেছে, সার্টিফিকেট নিয়ে বট গাছতলা কানতেছে। মিথ্যা বলছি? এই ব্যাথা, মিথ্যা বলেছি? কিন্তু কোন কোরআন ওয়ালা বট গাছতলা বয়ে কান্দে যে আমার চাকরি নাই, না খাইয়া মরতেছি, ভিক্ষা করে? বলেন, কারণ চাকরির মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক সার্টিফিকেট না, চাকুরি না, সার্টিফিকেট না, চাকুরি না, সম্মানের মালিক, ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। আর আল্লাহ বান্দাকে তখনই সম্মানে রাখবেন, হয়তো তুমি একটু কি বলবো, তোমার খানার টেবিলে 13 রকম গোস্ত, 14 রকম মাছ, 15 রকম সবজি আর 17 রকম ভর্তা, আর হুজুরের কাছে পাতলা ডাল আর কি একটু ভর্তা, একটু শাক দিয়ে খানা খাচ্ছে, এই ডিস্টেন্স এতটুকু। তুমি খুব ডাইনিং টেবিলে অনেক হরেক রকম খানার আয়োজন, হুজুর ইলিশ মাছ বছরে একটাও খেতে পারে না, তুমি পারলে ডেলি খাও, কিন্তু কপাল তোমার যে অন্যদিক থেকে খারাপ, ডাক্তার লাল বাতি জ্বালায় রাখছে, খাইলেই মরণ।